হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল তোমাদের জন্য সুখবর যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান বা পাচ্ছেন বা ফর্ম ফিল করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগে মাসে মাসে পেতেন কিন্তু বর্তমানে কোনো কারণে সেই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আবার যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছেন এবং দুয়ারে সরকারে ক্যাম্পে জমা করেছেন সেক্ষেত্রেও আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কিনা ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে কিনা বা সাকসেসফুল হয়েছে কি না কবে থেকে আপনার লক্ষ্মী ভান্ডার টাকা পেতে পারেন সেই সমস্ত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব এবং যে সমস্ত মহিলারা আপনারা লক্ষ্মীর ফান্ডের টাকা পাচ্ছেন কতগুলি কিস্তি পেয়েছেন অর্থাৎ কোন কোন মাসের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে সমস্ত কিছুই দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে কোনো রকম অফিসিয়াল না গিয়ে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সাথে সাথে ভেতরে ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন কোথাও কোনো বোঝার অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানতে পারো আমি সলভ করার চেষ্টা করবো আর চাকরি সম্পর্কিত বা ফর্ম আপ সম্পর্কিত বা সরকারি প্রকল্পের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন তো এবারে দেখিয়ে দেবো আপনারা কীভাবে নিজের ফোন থেকে বাড়িতে বসেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করবেন তো এবার আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার লেখার পরে আপনার স্কল ডাউনগুলো এখানে দেখতে পেলেন লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে তোমাদের সুবিধাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার চাইলে সেখানে ক্লিক করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট পারবেন এখানে আসার পর আপনাকে দেখতেই পাবেন এখানে এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এন্টার ক্যাপচার এন্টার ওটিপি এইসবে আমাদের কোনো প্রয়োজন নেই আপনাদের যেটি করতে হবে সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে সেকশনটা সেখানে ক্লিক করতে এখানে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে আপনার অনেক দেখতেই পারছেন আপনার কি রয়েছে এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট লক্ষ্মীর ভান্ডার পোর্টাল তো এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ট্র্যাক অথবা আপনার যে অ্যাপ্লিকেশান দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশানটি কোন লেভেলে রয়েছে তার জন্য আপনি কিন্তু চারটি প্রসেসে আপনি দেখতে পারবেন প্রথমত অ্যাপ্লিক্যান আইডি তো আপনি যে লক্ষ্মীভাণ্ডা ফর্মটি জমা করেছিলেন জমা করার কিছু দিনের মধ্যে আপনার ফোনে যে একটি এসএমএস আসছিলো সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন অথবা ফর্ম ফিল আপ করার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন অথবা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ যে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে সেই কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন এবং আধার কার্ড নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন তো এই চারটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি এখানে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন কী কী ডকুমেন্টসগুলি অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার কার্ড নাম্বার তো এইখানে চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি এখানে করতে পারেন তো এখানে চারটির মধ্যে যেখানে একটি বসার পরে এখানে যে ক্যাপচার হয়েছে ক্যাপচার বসার পরে এখানে সার্সে ক্লিক করতে হবে সার্সে ক্লিক করার সাথে সাথে এরকম একটি এন্টারফেস খুলছে আপনার অনেক দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে ফর্মটি ফিল আপ করা হয়েছে এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে কত তারিখে আপনাদের ফর্মটি ফিল আপ করেছে এখানে কত তারিখে আপনাদের ব্লক লেভেল ভেরিফিকেশন হয়েছে তা এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে ফাইনাল সাবমিট কত তারিখে কত সময় হয়েছে সব কোনো স্টুশন দেওয়া রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট লেভেলে কখন আপনাদের কত তারিখে আপনাদের ডিস্ট্রিবিউট লেগুলো সাবমিট হয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে এর স্কল রুমগুলো আপনি দেখতে পাবেন এখানে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে পাবেন এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পায়নি অর্থাৎ এটি যেহেতু সেপ্টেম্বরের শেষের দিকে সম্ভবত অক্টোবরের প্রথমের দিকে কিন্তু আপনাদের এখানে টাকা আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইপিসি কোড সমস্ত কিছু শো হয়ে যাবে তো এই এই যে আইডিটি রয়েছে এই আইডি যে ব্যক্তি রয়েছে সে কিন্তু টাকা পাবে সামনের মাস থেকে সম্ভবত কেননা মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডের টাকা ঢুকে যায় সেক্ষেত্রে আপনারা আশা করা যায় সামনের মাসে পনেরো তারিখের মধ্যে টাকা পাবে এরপর তোমাদের দেখিয়ে দেবো যদি কারোর রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনারা কী দেখাবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সহজে আপনারা নিজের ফোন থেকে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন তো এবারে আপনাদের যদি কারো এস না আসে বা আপনাদের যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে কীভাবে বুঝবেন তো কীভাবে করবেন সেম প্রসেস আপনাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বারই কিন্তু চেক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার দেখতে পাবেন পেমেন্ট স্ট্রেসে এখানে কিন্তু এখানে যে আইডিও রয়েছে সেখানে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভুল রয়েছে তো এখানে কী রয়েছে এখানে দেখতেই দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান এরোড নো সার্স অ্যাকাউন্ট তো এখানে কী আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটি কিন্তু ভুল দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনাদের কী করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্কের পাসবুক নিয়ে আপনাদের নির্দিষ্ট ব্লক অফিসে যে অফিসার দায়িত্বে রয়েছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের এখানে ঠিক করে দিয়ে দেবে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের মোবাইল ফোন থেকে কিন্তু চেক করে নিতে পারেন তো এবারে দেখিয়ে দেবো যে আপনারা টাকা পাচ্ছেন তো এবার কত মাস থেকে টাকা পাচ্ছেন সেটি আপনারা কীভাবে চেক করুন ঠিক একই প্রসেসে কিন্তু আপনাদের এখানে চেক করতে হবে ক্ষেত্রে ঠিক একইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার দেওয়ার পর ক্যাপচার বসে সার্চ করলে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে এবং এখানে নিচে আসলে আপনারা দেখতে পাবেন আপনার এই বছরের এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা অনেক সময় দেখতেই পাচ্ছেন এরপর যদি আপনি ভাবেন যে দু বাইশ তেইশে আপনি কত পেয়েছেন কি না সেক্ষেত্রে কিন্তু বাইশ তেইশে সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের এখানে সকলে বলে আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত পেমেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে প্রতি মাসের পেমেন্ট কিন্তু এখানে সাকসেস হয়েছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নিজের মোবাইল ফোন থেকে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন কোথাও যদি কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে পারো আমি সলভ করার চেষ্টা করব তো এরকম ভিডিও পেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন